রেল যাত্রীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে লিফট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন। যাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যে ফুট ওভার ব্রিজের 1 নম্বর প্ল্যাটফর্মের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে, যা ডিসেম্বরে এই ফুট ওভার ব্রিজের কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে রেলওয়ে পার্ক নতুনভাবে সাজানো হচ্ছে। বাচ্চাদের খেলার সরঞ্জাম থেকে বসার জায়গা, নতুন বেশ কিছু গাছ লাগানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেই নতুন রূপে সেজে উঠবে মালদা রেলওয়ে পার্ক। বুধবার এমনই কথা জানিয়েছেন মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার। সেংশন হুয়া তো বো হোপ হ্যাঁ কি ভাই ডিসেম্বর তক হম লোগ চালু কর দেঙ্গে, উসকা কন্ট্রাক্ট বগেরা অ্যাওয়ার্ড কর দিয়া হ্যায়, ওই এক নয়া এডিশনাল হোগা প্যাসেঞ্জার এমেনিটি কা, আর নয়া ফুট ওভার ব্রিজ হ্যায় ও ভি চালু কর দেঙ্গে, কিউঁকি উসকা কাম ফাইনাল ফিনিশ হো রহা হ্যায়। আর বাকি সেপারেটিং এরিয়া বগেরা মে এক আগে আমারা পার্ক হ্যায় উসকো ভি ডেভেলপ কর রহে হ্যায়, ও ভি রেডি হো যায়। পুরা ঘাস ও জিতনা ভি আর লগা কে ফ্লাওয়ার ইয়ে ক্যা কহতে হ্যায় আপকে নয়ে নয়ে প্লান্টস বগেরা লগায়ে যায়েঙ্গে, এন্ড গ্রাস গ্রিন ডেভেলপ করেগা এন্ড ফ্লাওয়ার্স রহেগা অ্যালং দি ফাউন্টেন।